গাজীপুরে নির্বাচন নিয়ে আদালতে বিএনপি আওয়ামী লীগের প্রার্থীরা, কাল শুনানি, খুলনায় উত্তাপ, প্রচারে পেশাজীবীরা। রমজানে অফিস সময় 9টা থেকে 3:30, মন্ত্রিসভায় অনুমোদন, যৌতুকের মিথ্যা মামলায় 5 বছর জেল, আইনের খসড়া পাশ। 10 মে মহাকাশে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিশ্চিত করল বিটিআরসি। গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করার জন্য আপিল করেছেন বিএনপির প্রার্থী হাসানউদ্দিন সরকার। আগামীকাল তার আপিলে শুনানি হবে। এছাড়া আপিল প্রক্রিয়া চূড়ান্ত করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের কথা ছিল 15 মে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, তুঙ্গে উঠেছিল প্রচারণাও। এই প্রেক্ষিতে ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের 6টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম। শুনানি শেষে নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। এরপর দিন সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য আপিল করেন বিএনপির মেয়র প্রার্থী। আদালতের মাধ্যমে ফয়সালা চায়, নির্বাচন চায়। আমি আশাবাদী মহামান্য আদালত যে আপিল তারা করেছে সেটা প্রত্যাহার করে নির্বাচনের তারিখ ঘোষণা। হাসানউদ্দিন সরকারের আইনজীবীরা জানান, চেম্বার আদালতে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নথি না আসায় বিচারকের খাস কামরায় যান তারা। প্রথম গ্রাউন্ড হলো যে কোনো নির্বাচন স্থগিত করতে হলে নির্বাচন কমিশনকে শুনানির সুযোগ দিতে হবে। এদিকে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের জন্য প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। আইনজীবীর মাধ্যমে আমি এটা সিগনেচার করেছি, সেটা এখন চলমান প্রক্রিয়া আছে। আমরা চাচ্ছি আমাদের যে নির্বাচনটা বড় দুই দলের প্রার্থী বলছেন গাজীপুরবাসীর স্বার্থে যথাসময়ে নির্বাচন হওয়া প্রয়োজন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ, খুলনা সিটি নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীদের পাশাপাশি নগরীতে প্রচার প্রচারণায় নেমেছেন পেশাজীবীরাও। একই সঙ্গে বড় দুই দলের মধ্যে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সকাল থেকে প্রচারণায় নেমেছেন খুলনার বড় দুই দলের প্রার্থী। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরের 4 ও 6 নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশ হুমকি দিচ্ছে, এটি আরো বিপজ্জনক। পুলিশের দায়িত্ব বিএনপি কর্মীদের হুমকি দেওয়া না, আমার কর্মীদের হুমকি দেওয়া না, পুলিশের দায়িত্ব হচ্ছে যে সকলের সমান সুযোগ নিশ্চিত করা। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক 23 ও 24 ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। নির্বাচনের পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তালুকদার আব্দুল খালেক। সন্ত্রাসী এটা কোনো দলের না, এ জায়গা কেউ তদবির করা উচিত না, যে দলই যেখানেই হোক না কেন তাদের গ্রেফতার করা উচিত। এদিকে সকালে খুলনা সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে নির্বাচনের প্রচারণায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল সহ সাংবাদিকরা। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তারা। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ কমিশনার। নির্বাচনকে ঘিরেও যাতে এই ধরনের কোন ধরনের সংঘর্ষ বা কোন ধরনের আইন শৃঙ্খলা অবনতি না ঘটে সেই ব্যাপারে আমরা এখন থেকে বিভিন্ন সজাগ আছে। খুলনা সিটির 15 মেয়ের এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন ভোটাররা। রত্না জামান, 21 টেলিভিশন।
যৌতুকের বিষয়ে মিথ্যা মামলা করলে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা জরিমানার বিধান রেখে যৌতুক নিরোধ আইন খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া রমজানের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানিয়েছেন, কোটা সংস্কারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি সভায়। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় প্রথমেই অভিনন্দন জানানো হয় প্রধানমন্ত্রীকে। সভায় যৌতুক নিরোধ আইন 2018-র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এই আইন অনুযায়ী যৌতুক দাবিকারী পরিবারকে জরিমানা দিতে হবে 50,000 টাকা। এ বিষয়ে মিথ্যা মামলা করলে 5 বছর কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান, তাহলে তিনি বা তাহারা অনধিক 5 বছর মেয়াদের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা জরিমানা বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হবে। পবিত্র রমজানে বরাবরের মতো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কার্যসময় নির্ধারণ করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। এটা আগের মতোই 9টা থেকে 3:30, রবিবার থেকে বৃহস্পতিবার, মাঝখানে একটা বিরতি, 1টা থেকে 1:30 জোহর নামাজের জন্য, আর শুক্র শনি সাপ্তাহিক বন্ধ। কোটা সংস্কারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সচিব জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবেদন দিলে প্রজ্ঞাপন জারি করা হবে। কমিটি ফর্ম হয়নি, ফর্ম হবে, বসবে, তারপরে আলোচনা করে যেটা ভালো হয় সেটা করা হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ হচ্ছে অপেক্ষার পালা। যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার স্থানীয় সময় 10 মে বিকেল 4টায় উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে পাড়ি দেবে বাংলাদেশের স্থানীয় সময় 11 মে শুক্রবার রাত 2টায়। স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের বরাত দিয়ে এসব জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। মহাকাশে বাংলাদেশের অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষণ গণনার পালা শেষ হচ্ছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বারবার তারিখ পরিবর্তনের পর এবার বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের মোটামুটি চূড়ান্ত সময় নিশ্চিত করেছে মার্কিন প্রতিষ্ঠান স্পেস এক্স। সে হিসেবে 10 মে 57তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখাচ্ছে বাংলাদেশ। সামগ্রিকভাবে টেস্ট সম্পূর্ণ করার পরে তারা একটা ডেট দিয়েছে, এই ডেট হচ্ছে 10 মে এবং ফ্লোরিডার সময় বিকেল 4টার সময়, উৎক্ষেপণ করা হবে ফ্লোরিডার কেপ ক্যানাভেলারে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে। এই লঞ্চ কমপ্লেক্স থেকেই 1969 সালে চন্দ্রাভিযানে রওনা হয়েছিল Apollo 11। এই যে লঞ্চ ভেহিকল যেটা আছে অর্থাৎ রকেটটা, রকেট থেকে সেপারেশনের পরে এইরকম একটা সময় লাগে যখন গ্রাউন্ড স্টেশন পুরোপুরি কন্ট্রোলটা পায়। তো এই প্রথম 8-10 দিন তাদের সঙ্গে তেমন কোনো যোগাযোগ হবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের 40 সদস্যের প্রতিনিধি দল। আমরা যা যাবো, যে সমস্ত লোকজন যাবো, তার থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি আমেরিকার বাংলাদেশিরা ওইখানে অংশগ্রহণ করবে। বাংলাদেশে উদযাপনটা এই সময় করা হচ্ছে না, ওখানে উৎক্ষেপণ করার পরে সরকার একটা ডেট দিবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। বগুড়ার শিবগঞ্জে ধান খেতে হাত পা বাধা 4 মৃতদেহ উদ্ধার, পরিচয় মিলেছে 2 জনের, তদন্তে সিআইডি পিবিআই। বিভিন্ন স্থানে ঝড় বজ্রপাতে 9 জনের মৃত্যু, আহত অনেকে, ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি। রাত 9টার 21-এ সংবাদে বগুড়ার শিবগঞ্জের একটি ধানক্ষেত থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শিবগঞ্জ উপজেলার দাবৈর মাঠে পেছনে হাত বাঁধা অবস্থায় 4 জনের গলা ও পায়ের রক কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া 4টি মৃতদেহের মধ্যে 2 জনের পরিচয় মিলেছে, তারা হলেন সাবরুল ইসলাম ও জাকিরুল। অন্য কোথাও হত্যা করে মৃতদেহ ফেলে যাওয়া হয়েছে মন্তব্য করে রহস্য উদ্ঘাটন ও জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
আজও দেশের বিভিন্ন স্থানে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। সে সময় বজ্রপাতে মারা গেছে 9 জন। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ধান কাটার সময় বজ্রপাতে 2 কৃষক ও 1 মৎস্যজীবী এবং হবিগঞ্জের বানিয়াচঙে নিহত হয়েছেন 2 কৃষক। শেরপুরের নালিতাবাড়িতে মারা গেছেন 1 শিক্ষার্থী ও 3 কৃষক। সে সময় আহত হয়েছেন আরও 3 জন। নেত্রকোনা সদরে রৌহা ও মৌগাতি ইউনিয়নের 4টি গ্রামে ঘূর্ণিঝড়ে 150-এর বেশি কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। ঘরচাপায় আহত হয়েছেন অন্তত 5 জন। প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও নাগরিক পরিষদের ডাকা হরতাল স্থগিত করা হয়েছে। রাঙামাটির নানিয়ারচরে সন্ত্রাসীদের হামলায় নিহত মাইক্রোবাস চালক সজীব সহ 5 হত্যার প্রতিবাদ ও অপহৃতদের মুক্তির দাবিতে 48 ঘণ্টার হরতাল ডাকা হয়। সকাল 6টা থেকে ছাত্র পরিষদ ও নাগরিক পরিষদের ডাকে হরতাল শুরু হলে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ রাখা হয় দোকানপাটও। শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে যাত্রীবাহী লঞ্চও বন্ধ ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে গুরুত্বপূর্ণ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কইলে পাপোশ তৈরির কারখানা গড়ে স্বাবলম্বী হয়েছেন আত্মপ্রত্যয়ী নারী ফাতেমা বেগম। অন্যদেরও আয়ের পথ দেখিয়েছেন তিনি। ফাতেমা বলছেন, সহজ শর্তে ঋণ আর বিপণন ব্যবস্থা নিশ্চিত করা গেলে কর্মসংস্থান হবে অনেক মানুষের। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। অভাবের সংসার ছেড়ে স্বামী চলে যাওয়ার পর অসহায় হয়ে পড়েন ঠাকুরগাঁওয়ের ফাতেমা বেগম। পরে ঢাকায় পাপোশ তৈরির কাজ শেখেন তিনি। 2004 সালে 4টি তাঁত বসিয়ে শুরু হয় ফাতেমার উদ্যোক্তা হওয়ার লড়াই। কয়েক বছরের মধ্যে ব্যাপক উন্নতি হতে থাকে ব্যবসায়। এখান থেকে কুরিয়ারে পাঠাই দেই, মাল চলে যায় ঢাকায়, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় এবং দেশের সাথে সাথে বিদেশেরও চেষ্টা চলতেছে। ফাতেমার পাপোশ তৈরির কারখানায় এখন তাঁত 45টি। এখানে কর্মসংস্থান হয়েছে শতাধিক নারীর। 200-250 টাকা কাজ করে আমার ছেলে মেয়েদের লেখাপড়া করি, কাজ করে টাকা পাই, লেখাপড়া করি, প্রাইভেট পড়ি। ফাতেমার অনন্য উদ্যোগে সাহসী হয়ে আরো অনেকে গড়ে তুলেছেন পাপোশ তৈরির কারখানা। এখানে তৈরি পাপোশ, ওয়ালম্যাট, কার্পেট, জায়নামাজ সহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ দেশের বাইরেও। উদ্যোক্তারা বলছেন, সুতা ও ঝুটের দাম বেশি হওয়ায় প্রত্যাশিত লাভ হচ্ছে না। এই শিল্পের বিকাশে স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই শিল্পের উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। মহিলা বিষয়ক অধিদপ্তরের যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমটি আছে সেখান থেকে তাকে সহযোগিতা করা হবে। রপ্তানি করার জন্য যদি সরকার কোন রকম এটার উদ্যোগ বা পদক্ষেপ নেয় তাহলে এই এলাকায়, আমাদের কাশীপুর প্রত্যন্ত এলাকা, এই এলাকা আমাদের উন্নয়ন হবে। সরকারি সহযোগিতা আর প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে আর্থিক সচ্ছলতার পাশাপাশি নারী প্রগতিতেও অনন্য অবদান রাখতে পারবে ঠাকুরগাঁওয়ের পাপোশ শিল্প। রত্নাজামান, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জের তারাবতে পৌরসভায় উদ্বোধন করা হয়েছে যমুনা ব্যাংকের দ্বিতীয় ডিজিটাল ব্যাংকিং সেন্টার যমুনা ব্যাংক স্পেট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা কাজী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহমেদ, ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। ডিজিটাল ব্যাংকিং সেন্টারের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন ছাড়াও গ্রাহকরা বিভিন্ন ইউটিলিটি বিল, শিক্ষার্থীদের বেতন, সরকারি রাজস্ব প্রদানের সুবিধা পাবেন। দ্বিতীয় আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন রাউন্ডে কম্পাউন্ড পুরুষ এককে প্রথম হয়েছেন অসীম কুমার। 720 স্কোরের মধ্যে 690 স্কোর করে র্যাঙ্কিং সেরা হন তিনি। আর 680 স্কোরে দ্বিতীয় হন আবুল কাশেম মামুন। কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ নারী এককে 613 স্কোর করে শীর্ষস্থান ধরে রেখেছেন তুরস্কের উনসাল বেগুনহান। এই ইভেন্টে 594 স্কোর করে পঞ্চম স্থান লাভ করেন বাংলাদেশের নাসরিন আক্তার। এদিকে ইলিমিনেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ এককে সৌদি আরবের আলভি ফাহাদকে 6-0 সেট পয়েন্টের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মোহাম্মদ রুমান আসানা। আর সৌদি আরবের বিনালিকে 6-0 সেট পয়েন্টের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন বাংলাদেশের ইব্রাহিম শেখ রেজওয়ান। কম্পাউন্ড মহিলা এককে সেমিফাইনালে ওঠেন রোকসানা আক্তার, বন্যা আক্তার। দর্শক, এরই সাথে শেষ করছি রাত 9টার 21-এ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
গাজীপুরে নির্বাচন নিয়ে আদালতে বিএনপি আওয়ামী লীগের প্রার্থীরা কাল শুনানি, খুলনায় উত্তাপ, প্রচারে পেশাজীবীরাও। রমজানে অফিস সময় 9টা থেকে 3:30, মন্ত্রিসভায় অনুমোদন, যৌতুকের মিথ্যা মামলায় 5 বছর জেল আইনের ছাত্রাবাস। 10 মে মহাকাশে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট, নিশ্চিত করল বিটিআরসি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।